হরে কৃষ্ণ। আমলকি একাদশী ব্রত কখন পালন করতে হবে? চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 20 মার্চ 2024 বুধবার ফাল্গুন মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী আমলকি একাদশী ব্রত। তবে সারা পৃথিবীর বেশ কিছু স্থানে এই একাদশী 21 তারিখ পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব আমলকি একাদশী ব্রত মাহাত্ম কথা, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের একাদশীর যে পালনের সময়গুলো আছে সেই সময়গুলো আপনাদের সামনে তুলে ধরব। আপনি আপনার স্থানের সময় দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করে নেবেন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রত করার পর পালনটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ। এই জন্য একাদশী ব্রত করতে হবে, একাদশী ব্রত করার পর পালনটা করে নিতে হবে। অনেকে বলে, আচ্ছা প্রভু, পালনটা কী জিনিস? পালন মানে হচ্ছে একাদশীর দিন আমরা পঞ্চ রবি শস্য বর্জন করি। তো ওই দিন অনেকে নির্জলা একাদশী ব্রত উপবাস করেন, আবার যারা নির্জলা থাকতে অসমর্থ, নির্জলা একাদশী ব্রত পালন করার তার সামর্থ্য নেই, তারা ফল, জল, দুধ, বাদাম এই সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে তারা একাদশী ব্রত পালন করেন। তো এভাবে পঞ্চ রবি শস্য বর্জন করে পুরো দিনটি গোবিন্দের নাম গুণকীর্তনে অতিবাহিত করার পর পরদিন সকালবেলা, এই ভিডিওতে যে সময়গুলো দেওয়া আছে, হ্যাঁ, আপনার জায়গার নাম অনুসারে দেখবেন যে পাশে তারিখ আছে, তারপরে ঘড়ির সময় আছে। তারিখটা হচ্ছে একাদশীর তারিখ, আর পাশে যে সময়টা আছে সেটা হচ্ছে একাদশীর পর দিন ঘড়ির সময়, মানে ঘড়ির সময় 6:30 থেকে 7:15 অথবা 6:35 থেকে 9:15 এইভাবে দেওয়া আছে। তো সেই সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য থেকে ভগবানকে নিবেদিত প্রসাদ আপনি গ্রহণ করতে হবে। সেটা আগে থেকে নিবেদন করা থাকতে পারে, অথবা আপনি সেই দিনেই ভালো করে রান্না করে শুদ্ধভাবে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। সেই প্রসাদ গ্রহণ করলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। তো এভাবে আপনারা এই আমলকি একাদশী ব্রত পালন করুন। এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমলকি একাদশী ব্রত মাহাত্ম কথায়। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন, আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি, বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয়ে উপস্থিত হলে স্থাবর, জঙ্গম, দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই চন্দ্রবিন্দু থেকেই একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদাই অবস্থান করেন। এর প্রতিটি শাখা, প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। ওই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম, আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ, সকলে একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশীযুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস,
ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পশুরামের মূর্তি সমন্বিত আমলকীর পূজা করেন। হে পশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধারিত্রী, হে পাপ বিনাশিনী আমলকী, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নিত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবক্রমে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু মানুষকে একত্রিত রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হল। সে ভাবল, এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিয়োজিত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল, সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলশালী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 100,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমতাশালী। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। ওই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। তারা বলতে লাগলেন, পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্রপত্রী সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে। এইরকম বলতে বলতে মেলেচ্ছ্ররা রাজাকে হত্যা করতে উদ্যত হল। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিশালী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী মেলেচ্ছ্রকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হল, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বৈশিষ্ট্য বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। তো আপনারা এই আমলকী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেন। এখানে দেখলেন যে কিভাবে রাজা একাদশী ব্রত করলেন এবং একাদশী ব্রত করার পর যথাসময় কিভাবে পালন করলেন। হ্যাঁ, এই একাদশী ব্রত মাহাত্ম্য আপনি নিজে শ্রবণ করুন, এবং যারা এই একাদশী মাহাত্ম্য জানে না তাদেরকে এটি শেয়ার করে দিন, যেন তারাও এই একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে তারাও এই একাদশী ব্রত পালন করতে পারে। এখন সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছি। তো এখানে যে তারিখগুলো আছে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর পাশে যে সময়গুলো আছে সেটা হচ্ছে ঘড়ির সময়, পরদিন সকালবেলা যে সময় পালন করতে হবে। ঠিক আছে, অনেকে বুঝতে পারে না, এজন্য আমি আবারও আপনাদের সামনে বললাম। বাংলাদেশে 20 মার্চ একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 9:30 থেকে 9:58 মধ্যে পালন করতে হবে। এভাবে চট্টগ্রামে 9:30 থেকে 9:58, ঢাকা 9:30 থেকে 10:04, মায়াপুর 9:00 থেকে 9:42, ইম্ফল 9:00 থেকে 9:20, গুয়াহাটি এবং আসাম 9:00 থেকে 9:28, কলকাতা 9:00 থেকে 9:42, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 9:00 থেকে 9:52, পাটনা 9:00 থেকে 9:55, কাঠমান্ডু 9:15 থেকে 10:09, চেন্নাই এবং তামিলনাড়ু 9:00 থেকে 10:14, নাগপুর 9:00 থেকে 10:19, বৃন্দাবন 9:00 থেকে 10:14, দিল্লি 9:00 থেকে 10:26, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 9:00 থেকে 10:21, ত্রিভদ্রম 9:00 থেকে 10:28,
কলম্বো 9-10:16, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 9-10:25, আহমেদাবাদ 9-45, মুম্বাই এবং মহারাষ্ট্র 9-10:44, উধমপুর 9-10:35, পুনে 9-10:40, পশ্চিমবঙ্গ 9-9:42, বিহার 9-9:54, ঝাড়খণ্ড 9-9:54, ছত্তিশগড় 9-10:08, শিলং এবং মেঘালয় 9-9:28, মণিপুর 9-9:20, মিজোরাম 9-9:24, সিকিম 9-9:41, আগরতলা এবং ত্রিপুরা 9-9:30, গুজরাট 9-9:51, কেরালা 9-9:30, পাঞ্জাব 9-10:34, রাজস্থান 9-10:38, মধ্যপ্রদেশ 9-10:21, উত্তরপ্রদেশ 9-10:11, হরিয়ানা 9-10:31, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 9-10:03, নাগাল্যান্ড 9-9:17, গোয়া 9-10:39, অরুণাচল প্রদেশ 9-9:16, হিমাচল প্রদেশ 9-10:26, উত্তরাখণ্ড 9-10:18, জম্মু কাশ্মীর 9-10:34, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 9-9:24, নেপাল 9-15:10, ভুটান 9-30:07, শ্রীলঙ্কা 9-10:16, মালদ্বীপ 8-30:11, মায়ানমার 10-1:11, পাকিস্তান 8-30:13, থাইল্যান্ড 10-30:11:29, দুবাই এবং আবুধাবি 7-30:10:24, সৌদি আরব 6:30:58, বাহরাইন 6:30:43, কুয়েত 6:30:53, কাতার 6:30:10:12, ওমান 7:30:10:12, জর্ডন 5:38:41, লেবানন 5:38:41, সাইপ্রাস 5:48:52, রাশিয়া 6:30:10:34, ফিনল্যান্ড 6:17:10:24, ইউক্রেন 5:57:10:13, গ্রিস 6:26:10:30, রোমানিয়া 6:16:10:20, মিশর 5:57:10, সুদান 5:55:55, ইথিওপিয়া 6:30:10:30, উগান্ডা 6:53:10:55, মরিশাস 7:30:10:16, পূর্ব আফ্রিকা 7:30:10:24, কুর্দিস্তান 6:30:10, নিউ ইয়র্ক 6:56:11, কানেকটিকাট 6:51:10:55, নিউজার্সি 6:58:11:03, ওয়াশিংটন 7:09:11:13, নর্থ ক্যারোলিনা 7:21:11:25, জর্জিয়া 7:35:11:39, ফ্লোরিডা 7:32:11:35, টেনেসি 6:46:10:50, মিশিগান 7:42:11:46, মন্ট্রিয়াল 6:54:10:59, টরেন্টো 7:18:11:22, অন্টারিও 7:37:11:42, অটোয়া 7:02:11:07, মেক্সিকো 6:39:10:42, ব্রাজিল 6:15:09:58, আর্জেন্টিনা 6:57:10:59, চিলি 6:47:10:48, পেরু 6:12:10:14, কলম্বিয়া 5:59:10:02, ব্রিটিশ কলম্বিয়া 7:18:11:24, মেনিটোবা 7:26:11:32, সাসকেচুয়ান 7:02:11:08, অ্যালবার্টা 7:48:11:54, ক্যালিফোর্নিয়া 7:11:04, সান ফ্রান্সিসকো 7:10:11:14, ওয়াশিংটন 7:01:11:06, চেক রিপাবলিক 5:59:10:06, শিকাগো 6:51:10:55, ডালাস এবং টেক্সাস 7:28:11:32। যে সমস্ত স্থানে 21 মার্চ একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। মালয়েশিয়া 7:15:11:16, সিঙ্গাপুর 7:08:11:16, ইন্দোনেশিয়া 5:56:16, ব্রুইনে 6:23:16, ভিয়েতনাম 5:58:16, ফিলিপাইন 5:58:16, তাইওয়ান 5:55:16, জাপান 5:42:08, দক্ষিণ কোরিয়া 6:32:08, মঙ্গোলিয়া 6:51:08, কম্বোডিয়া 6:03:08, বেলজিং এবং চীন 6:14:08, হংকং 6:25:08, অস্ট্রেলিয়া 7:08:10:16, নিউজিল্যান্ড 7:25:11:26, পোল্যান্ড 5:33:09:39, হাঙ্গেরি 5:42:09:48, ক্রোয়েশিয়া 5:54:10, অস্ট্রেলিয়া 5:52:08, ইটালি 6:09:10:14, মাল্টা 6:02:10:06, ফ্রান্স
6:48-10:54, নেদারল্যান্ড 6:37-10:44, বেলজিয়াম 6:40-10:46, স্পেন 7:14-11:19, মালি 6:34-10:37, পর্তুগাল 6:36-10:41, লন্ডন 5:57-10:04, আয়ারল্যান্ড 6:21-10:28, নাইজেরিয়া 6:32-10:35, লিবিয়া 7:07-11:12, জার্মানি 6:03-10:10, সুইজারল্যান্ড 6:28-10:30, সুইডেন 5:42-9:50, নরওয়ে 6:11-10:20, ডেনমার্ক 6:05-10:13, কঙ্গো 6:29-10:31, অ্যাঙ্গোলা 6:11-10:12, সাউথ আফ্রিকা 6:51-10:52। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র আপনাদের সামনে প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র: একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পালন মন্ত্র: অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখ নাত জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলে পালন করতে হয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিন এবং সুন্দর একটি কমেন্ট করুন। আর কিছু যদি বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট আকারে আপনি সুন্দরভাবে লিখতে পারেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।